نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له

يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا فإن خير الهدي كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدساتها وكل مهدسة بدع وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفكه ونفسه بسم الله الرحمن الرحيم قاف القرآن المجيد بل أَجِبُوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رضع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في امر مريد افلم ينظروا الى السماء فوقهم كيف بنيناها وديناها وما لها من فروج ولا ارض مددناها والقينا فيها رواسيا وانبتنا فيها من كل زوج بعيد تبصرة وذكرا لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع النَّزِيدِ رزقا للعباد وحيينا به بلة ميتا كذلك الخروج بارك اللَّهُ <سؤال> لنا ولكم في القرآن <سؤال> العظيم ونفعنا إياكم بالآيات والذكر الْحَكِيمِ إِنَّهُ تَعَالَى ان كَرِيمٌ يقولون ان رحيم ان الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ وَنَسْتَغَفِرُهُ ونعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأن المشاجد لله فلا تدعوا مع الله إلها أحدا وقال النبي صلى الله عليه وسلم من بان لله مسجدا بنى الله بيتا في الجنة মহতরাম হাজরেন সমস্ত প্রশংসা স্তব স্তুতি গণগান গণকীর্তন সেই মহান প্রভুর নিমিত্তে যে মহান রব্বুল্লাহ আলামিন আজকের এই জুমার মসজিদে আমাকে আপনাকে পবিত্র জুমার সালা এবং খাসার জন্য একত্রিত হওয়া তৌফিক দান করেছেন সেই মহান ডাবুল্লাহ আলমিনের প্রশংসা করে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে আমাদের নবী জানাবে মোহাম্মদ রসুল সাল আলাইসাল্লামের উপর শতকোটি সালাম বর্ষিত হোক সবাই বলি আল্লাহমা সাল্ল আলাই মা বারিক আলাই মা আমিন মহতরাম হাজরিন আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদের একটি আয়াত এবং একটি হাদিস পেশ করেছে ইনশাআল্লাহ আজিজ এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি আবার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। আল্লাহর কাছে দোয়া আল্লাহ আমাকে সঠিক সঠিক বলার তৌফিক দান করো আম সামিনদের সেই মোতাবেক আমল করার তৌফিক দান করো আমিন ভাই আমি যে বিষয় নিয়ে আজ আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি আয়াত এবং হাদিস শুনে আপনারা বুঝতে পেরেছেন তবু আমি আপনাদের সম্মুখে স্পষ্ট করছি আমার বিষয়বস্তু হলো মসজিদ জাল্লার ঘর এই মসজিদ নির্মাণের গুরুত্ব কী আল্লাহ রব্ল আলামিন সর্বপ্রথম মানব জাতিকে সৃষ্টি করার আগে কলমকে সৃষ্টি করেছেন আল্লাহ আলামিন আলমিন কলমকে সৃষ্টি করে বলেছেন যে লিখো তো কলম উত্তর দিয়ে বলছে মা যা তাকতুব আমরা কি লিখব তখন আল্লাহ রাব আলমিন বললেন যে তোমরা লিখো মির আল খালায়েক সৃষ্টির দির আমরা যে সৃষ্টি আগামী দিন যে সৃষ্টি হবে তখনও কিন্তু মানুষ সৃষ্টি হয়নি আমি আল্লাহ যে মানুষ জাতিকে সৃষ্টি করব বা জিন জাতিকে সৃষ্টি করব? তাদের তকদির লেখার জন্য আল্লাহ রাবুল্লা আলমিন কলমকে নির্দেশ দিলেন এটা কতদিন আগে এটা মানব সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে তা আল্লাহ রাবুল্লা আলমিন তারপরে মানুষ মানুষকে সৃষ্টি করলেন তার আগে জিনদের ফেরেস্তাদের সৃষ্টি করেছিলেন জিন ফেরেশতারা জিনদের ছর্দার ইবলিসের ব্যাপারেও আমরা জানি যে সে ফেরস্তাদের সঙ্গে থেকে আল্লাহ রব্ল আলমিনের ইবাদাত ইবাদাতে মগ্ন থাকত পরবর্তীতে সে আল্লাহ রাবুল্লা আলমিনকে অস্বীকার করে বসেছিল কিন্তু ফেরস্তাদের কাজ কি সর্বদা আল্লাহ রাবুল্লা আলমিনের ইবাদাতে মগ্ন থাকা আল্লাহ রবুল্লা আলমিন যেটা বলবেন সেটা করার জন্য সর্বদা প্রস্তুত থাকা তাদের মূলত কাজ তা আল্লাহ রাবুল্লা আলমিন যখন ফেরস্তাদের ডেকে বললেন যে আমার ফেরস্তারা আমি মানুষ সৃষ্টি করতে চাই তখন ফেরতারা আল্লাহ রাবুল্লাহ আলমিনের এই যে কথাটি যেটি পরামর্শস্বরূপ তাদের কাছ সম্মুখে উপস্থাপন করা হয়েছিল তখন তারা বলেছিল আল্লাহ আবার আপনি মানুষকে সৃষ্টি করবেন এর আগে জিন সৃষ্টি করেছিলেন তারা জমিনের বুকে ফাসাদ বারফা করেছে হিংসাত্মকমূলক কাজ করেছে এ মানুষ জাতীয় তাই করবে তখন আল্লাহ রাবুল্লা আলমিন বললেন ইন্নি আলামু মা আলামুন আমি আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করতে চাইছি তাদের ব্যাপারে আমি যতটা জানি তোমরা অতটা জানো না তারপরে অনেক ঘটনা আছে আমি সেদিকে যাচ্ছি না আমার মূল বলার উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করলেন এই মানব জাতিকে সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন পবিত্র কোরআন মাজিদের ভাষা অনুযায়ী আমরা বুঝতে পারি আল্লাহ রবুল্লা আলমিন এই মানব জাতিকে এবং জিন জাতিকে কেন সৃষ্টি করেছেন জারিয়াতে ছাপ্পান্ন নম্বর আয়াত আল্লাহ রবুল্লা আলমিন তার স্পষ্ট বার্তা দিয়েছেন যে তিনি কেন মানব জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহ বলছেন জিনিস আবদন আমি মানব জাতিকে এবং জিন জাতিকে দুনিয়ায় পাঠিয়েছে শুধুমাত্র একটাই উদ্দেশ্যে তারা যেন আমার ইবাদাত করে তাহলে আমরা আল্লাহ রাবুল আলামিনের ইবাদত করবো এই লক্ষ্যে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন নিজের মতো করে কোথায় কি ঘাবড়ে যাব কোথায় কি করব নিজের মতো করতে গিয়ে ভুল হবে তা আল্লাহ রাবুল আলমিন এই মানব জাতি ইবাদাত করবে এই ইবাদাতের জন্য একটা জায়গা নির্ধারণ করলেন যেটা তোমাদের কেবলা হবে যার মধ্যে অবস্থান করে তোমরা আমার সন্তুষ্টির উদ্দেশ্যে ইবাদাত করবে আমল করবে সেই যে স্থান নির্ধারণ করলেন সেটা সর্বপ্রথম বাইতুল্লাহ নামে খ্যাত অর্থাৎ মসজিদে হারাম হারাম বললাম এখানে যাওয়ার কিছু নেই হারাম শব্দের অর্থ এখানে হারাম নয় হারাম শব্দের অর্থ এখানে পবিত্র যে ওই জায়গাটা সমস্ত হিংসা বিদ্বেষ এবং সমস্ত নোংরা কাজ কর্ম থেকে পবিত্র তা আল্লাহুল আলম মানব জাতিকে সৃষ্টি করলেন ইবাদতের লক্ষ্যে সেই মানব জাতি যে এক জায়গায় ইবাদত করবে একটা নির্দিষ্ট স্থানে গিয়ে আল্লাহ রাবুল আলমিনের সন্তুষ্টির জন্য কাজ করবে তার জন্য একটা নির্দিষ্ট স্থান আল্লাহ রাবুল আলমিনে নির্ধারণ করলেন সেটা হলো মসজিদে হারাম সেটা হলো এই জমিনের উপরে সর্বপ্রথম মসজিদ আমরা জানি এই মসজিদে হারাম পরবর্তীতে সংস্কার হয়েছে আল্লাহ রাবুল আলমিন সে বিষয়ে পবিত্র কোরআন মসজিদে একাধিক আয়াত ইব্রাহিম এবং ইসমাইল আল্লাহ ইসলামের ব্যাপারে ঘোষণা দিয়েছেন আর জানাবে মোহাম্মদ রসুল সাল্লাহ যখন তাকে মিরাজে নিয়ে যাওয়া হয়েছিল সেই মিরাজে গিয়ে প্রথম আসমানে গিয়ে যখন আমিন আসমানের দারোগাকে আওয়াজ দিচ্ছে তখন জিবরি লামিন মোহাম্মদ সাল্লামকে বলছেন এটা তোমার পিতা তুমি তোমার পিতাকে সালাম করো তখন মোহাম্মদাম বলেছিলেন আসসালাম আলাইকুম কুমিয়া আবি তখন উত্তরে আদম আলাইসালাম সেদিন বলেছিলেন ওয়ালাইকালাম ইয়া নাসাল হে ইয়া সালে তোমার ওপরে শান্তি বর্ষণ হোক হে নবীদের মধ্যে হে আমার সন্তানদের মধ্যে সন্তান ঠিক এইভাবে আল্লাহ নবী জানাবে মোহাম্মদ রসুল সাল্লাহসাল্লাম আরও একটু উপরে গেলেন মাঝখানে অনেক নবীদের মাঝখান দিয়ে অতিবাহিত হয়ে গেলেন সেখানে গিয়েও আমিন জিবরিলামিন মোহাম্মদামকে বললেন এ মোহাম্মদ এটা আপনার পিতা আপনি আপনার পিতাকে সালাম প্রদান করুন আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেছিলেন আসসালাম ও আলাইকুম ইয়া আবি উত্তরে ইব্রাহিম আলাইসাল্লাম বলেছিলেন ও আলাইকুম ইয়া ইবনা সালে ইয়া নবিয়া সোয়ালে তাহলে দুইজনকে পিতা হিসাবে ঘোষণা করা হয়েছে একটা আদম আলা আর একটা ইব্রাহিম আলাহালাম ইব্রাহিম আলাহিসাম হলেন পরবর্তীতে ইব্রাহিম আলাহিসামকে হাদিসের ভাষায় বলা হয় নবীদের পিতা আর সর্বপ্রথম মানুষ হিসাবে আদম তিনি আমাদের পিতা তো সেই আদম সন্তানদের জন্য বা আদম আলাহিসামের জন্য আল্লাহ রাবুল আলমিন প্রথম মসজিদ যেটা তৈরি করেছিলেন প্রথম তৈরি করেছিলেন সেটা হলো মসজিদে হারাম বাইতুল্লাহ আর পরবর্তীতে ইব্রাহিম আলাইসাল্লাম তার সন্তানদের মধ্যে সমস্ত নবীরা এসেছেন দাউদ থেকে নিয়ে নূ থেকে নিয়ে পরবর্তীতে সমস্ত নবী এমনকি মোহাম্মদ সাল্লাই সেই ইব্রাহিম আলাহালামের সন্তান ইসমাইলের গোত্র থেকে এসেছে তো সেদিন ইব্রাহিম এবং ইসমাইল আলাইসাল্লাম এক কথায় বলতে পারেন যে হেড মিস্ত্রি আর সহযোগী মিস্ত্রি ইব্রাহিম আলাই হেড মিস্ত্রি হিসাবে কাজ করেছিলেন আর সহযোগী হিসাবে ইসমাইল কাজ করে সেই মসজিদ নির্মাণ করেছিলেন সেই বাইতুল্লাহ যেটা আল্লাহ হিসাবে সর্বপ্রথম সৃষ্টি করেছিলেন সেই মসজিদের পুনরায় সংস্কার করেছিলেন তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রব আলমিন মানব জাতিকে সৃষ্টি করার পর তাদের দিক নির্দেশনা দেওয়ার জন্য আর সন্তুষ্টির মাধ্যম হিসাবে কোনো একটা জায়গা নির্ধারণ করে দিয়েছেন যে এই জায়গায় বসে বসে তুমি আমি আল্লাহ আমার আরাধনা করবে আমার ইবাদত করবে আমার সন্তুষ্টির উদ্দেশ্যে কাজ করবে সেই যে জায়গাটি নির্ধারণ করেছিলেন সেই জায়গাটি হল মসজিদ একটা মসজিদ ঠিক এই যদি হাদিসের পাতা লক্ষ্য করেন যে আল্লা রব্বোলা আরমিন জগৎবাসীর জন্য ইবাদাতের জন্য যে জায়গাটি নির্ধারণ করলেন সেটা হলো মসজিদে হারাম এবং এখান থেকে নিয়ে জমিনের উপরে ঠিক ওর উপরে সাত আসমানের উপরে আল্লাহ রাবুল আলামিন ফেরস্তাদের জন্য একটা মসজিদ নির্মাণ করেছিলেন যে মসজিদটি হল বাইতুল মামুর তাহলে জগৎবাসীর জন্য মানুষ জাতির জন্য যে জায়গাটি নির্ধারণ হয়েছে সেটা হলো মসজিদে হারাম বাইতুল্লাহ ঠিক তার উপরে সাত আসমানের উপরে আল্লাহ রাবুল আলামিন একটা মসজিদ নির্মাণ করেছেন ফেরস্তাদের জন্য যার নাম হলো বাইতুল মামুর আল্লাহ নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহাম বলছেন আমি মিরাজে গিয়ে দেখেছি যে ফেরস্তারা একসঙ্গে সত্তর হাজার ফেরস্তা সেই মসজিদে তপ করছে সেখানে তপ করছে একসঙ্গে সত্তর হাজার ফেরস্তা আদম আলাহামের সৃষ্টির আগে ফেরস্তা খুলে এসেছে সেই ফেরস্তাদের সৃষ্টির প্রথম দিন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত প্রতিনিয়ত সত্তর হাজার করে ফেরস্তা একসঙ্গে তবাব করে থাকেন কিন্তু মনে রাখা ভালো হবে একবার যে ফেরস্তা তার দ্বিতীয় চান্স হবে না কোনো বা তাহলে কত দুনিয়ায় আল্লাহ রা আলামিন সৃষ্টি করেছেন আমার বলার উদ্দেশ্য ওটা নয় আমার বলার উদ্দেশ্য নয় এই এই জগৎবাসীর জন্য আমার আপনার জন্য আল্লাহ রাবুল্লা আলমিন তার সন্তুষ্টির জায়গা হিসাবে যে এই জায়গায় বসে বসে তোমরা আমার ইবাদত করবে সেই যে জায়গা নির্ধারণ করেছেন সেটা একটা মসজিদ আর ফেরস্তাদের জন্য যে জায়গাটি নির্ধারণ করেছেন সেটাও একটা মসজিদ জগৎবাসীর জন্য হলো বাইতুল্লাহ মসজিদে হারাম এবং ফেরেশতাদের জন্য হল বাইতুল মামুর পরবর্তীতে সমস্ত নবীরা ইবাদতের জন্য নির্দিষ্ট করে নিয়েছেন একের পর এই মসজিদকে আমরা আসি আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী সারা বিশ্বের প্রতিটা মানুষের নবী জানাবে মোহাম্মদ রসুল সাল্লাহাল্লাম কোন জায়গাকে নির্ধারণ করেছিলেন ইবাদতের জন্য সেই ইতিহাস আমরা একটু লক্ষ্য করি নবী সাল্লাম এমন এক অন্ধকার যুগে এমন এক নোংরা কাফেরদের মধ্যে জন্মগ্রহণ করেছিলেন সেদিন আল্লাহ নবী সাল্লাহ আলাইস্লামের ক্ষমতা ছিল না জন্মের পরে যখন জ্ঞান বুদ্ধি হয়েছে তিনি দেখেছেন একে অপরের উপরে হিংসা বিদ্বেষ মারামারি হাসাদ এই যে কর্মকাণ্ড গুলো হয় এটা নবী সাল্লাম কোনোদিন মেনে নেননি মনে মনে চাইতেন যে এগুলো দূর করে একমাত্র আল্লাহর ইবাদতের জন্য একটি জায়গা হতো তা কতই না ভালো হতো তাই তো আল্লাহ নবী সাল্লাম ওখান থেকে তাদের মধ্য থেকে বেরিয়ে গিয়ে গাড়ে হেরার মধ্যে একা একা ইবাদাত করতেন এবং সর্বদাই বলতেন যে বাইতুল্লাই যদি যেতে পারতাম কতই না ভালো হতো বাইতুল্লাহ গিয়ে যদি ইবাদত করতে পারতাম কতই না ভালো হতো বাইতুল্লাহ গিয়ে যদি আল্লাহ আল্লাহ করতে পারতাম কতই না ভালো হতো এটা ছিল আল্লাহ নবী আসলামের সর্বদিনের ভাষা কিন্তু ক্ষমতায় হয়নি কাফের মুর্চেকদের অত্যাচারের ভয়ে কাফের মুস্টেকদের একের পর এক নিপ্রয়ণের কারণে আল্লাহ নবী সেখানে যেতে পারেনি একটা দিন এমন আসলো জিবরিল আমিন এসে আল্লাহ নবী যেন মহাম্মদ রসুল সাল্লামকে বললেন তুমি এখান থেকে বেরিয়ে পড়ো ওরা হত্যা ষড়যন্ত্র করেছে আজকে রাত্রেই ওরা তোমাকে হত্যা করবে তুমি তোমার জায়গা থেকে বেরিয়ে পড়ো আল্লাহ নবী সেদিনও কিন্তু তাদের কাছে আল আমিন বলে পরিচিত ছিলেন কিন্তু শুধুমাত্র বলার কারণে সেদিন আল্লাহ নবী সাল্লামকে হিজরত করতে হয়েছিল হিজরত করতে বাধ্য হয়েছিলেন হিজরত করে আল্লাহ নবী বেরিয়ে পড়লেন মদিনাতে যে জায়গায় গিয়ে আল্লাহ নবী আলাইসাল্লাম বাসস্থান স্বরূপ এক দুই দিন থাকবো এরকম এখনো ঠিক হয়নি সেখানে নবী কোনো ঘর বানাতে চাইলেন না স্ত্রীদের থাকার কোনো জায়গা বানাতে চাইলেন না সাহাবাক্রামদের থাকার মতো কোনো জায়গা কথা আল্লাহ নবী সাল্লাম বললেন না যেখানে গিয়ে আল্লাহ নবী সাল্লাম টেন্ট বানিয়েছেন তাবু বানিয়েছেন আশ্রয় নিয়েছেন ঠিক সেই জায়গায় গিয়ে নিজের স্ত্রীদের কথা না ভেবে নিজের থাকার কথা না ভেবে সাহাবাকরামদের কথা না ভেবে আল্লাহ নবী সাল্লাম বললেন আল্লাহ রিবাতের জন্য তোমরা একটা মসজিদ তৈরি করো যে মসজিদটির নাম হলো মসজিদে কুবা আল্লাহ নবী সাল্লাম সেখানে মসজিদ তৈরি করলেন কেমন অবস্থায় যেদিন সাহাবাকরামদের খাওয়ার মতো কিছুই ছিল না আশ্রয় নেওয়ার মতো কোনো জায়গা ছিল না স্ত্রীদের আশ্রয় নেওয়ার মতো জায়গা ছিল না এমনকি জানাবে মোহাম্মদ রসুল সাল্লাই এর আশ্রয় নেওয়ার মতো জায়গা ছিল না সেদিন কিন্তু আল্লাহর নবী জানাবে মোহাম্মদ রসুল সাল্লাই ঘোষণা দিয়েছিলেন যে আল্লাহর ইবাদতের জন্য একটা জায়গা দরকার যেখানে শান্তশিষ্টভাবে আমরা আল্লাহর ইবাদত করতে পারবো আল্লাহর সন্তুষ্টির জন্য আমল করতে পারবো সেরকম একটা জায়গা তৈরি করো তখনই একটা মসজিদ তৈরি করা হলো যে মসজিদটির নাম হলো মসজিদ কুবা মাত্র আট দিনের ডিফারেন্স ওখান থেকে আল্লা নবী আবার চলে গেলেন চলে গিয়ে আরেকটি জায়গায় যখন আল্লাহ নবী সাল্লি সেখানে দাঁড়িয়ে গেলেন তখন আল্লাহ নবী সাল্লাহ আসলাম বললেন যে ইসলামের দ্বিতীয় প্রধান মার্কাজ এখানে আমি তৈরি করতে চাই মসজিদ তৈরি করতে চাই আমার সাহাব আকরাম তোমরা দেখো এখানে একটা মসজিদ তৈরি করতে হবে মাত্র আট দিনের ব্যবধানে অন্য রাতে এসেছে দশ দিনের ব্যবধান আট দিন কিংবা দশ দিনের ব্যবধানে আল্লাহ নবী সাল্লাহ আসলাম সেখান থেকে আবার অন্য একটি স্থানে গিয়ে যখন পদার্পণ করলেন সেখানে ঘোষণা দিলেন যেখানে আমি একটা মসজিদ তৈরি করতে চাই দুইজন ইয়াতিম বাচ্চা তাদের টাকা দিয়ে দিতে চাইলেন আল্লাহ নবী সাল্লাম জমিন খরিদ করার জন্য কিন্তু সেই ইয়াতিম বাচ্চাগুলো তারা অফ অফ করতে চাইলো আল্লাহ নবীল সাল্লাম সেখানে একটা মসজিদ তৈরি করলেন যে মসজিদটি আজ আমরা মসজিদে নবী হিসাবে জানি আমি যেটা আপনাদেরকে বোঝাতে চাইছি সেটা হলো এই আল্লাহ রাবুল মানুষ জাতিকে সৃষ্টি করলেন তাদের দিক নির্দেশনা দেওয়ার জন্য আল্লাহর ইবাদত যাতে তারা সঠিকভাবে করতে পারে তাদের সেই সব খেয়াল রেখে আল্লাহ রাবুল আলামীন একটা মসজিদ তৈরি করেছিলেন মসজিদে হারাম যুগে যুগে কালে কালে সমস্ত নবীদের টার্গেট ছিল যে এমন একটি ইবাদত হবে মসজিদ হবে যেখানে বসে আমরা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কাজ করব আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লামও কিন্তু সেটাই দেখিয়েছেন যেদিন আল্লাহ নবী সাল্লাহ সাল্লামে থাকার মতো জায়গা ছিল না সাহাবাকরামদের বাসস্থানের মতো কোনো জায়গা ছিল না এমন কি আমরা জানি যারা হিজরত করেছে তাদেরকে মহাজির বলা হয় আর যারা সাহায্য করেছে তাদেরকে আনসার বলা হয় সেই আনসাররা তাদের দুইজন কারণ স্ত্রী ছিল একটা স্ত্রীকে তালাক দিয়ে আর তার মহাজির ভাইকে দিয়ে দিলেন তার কাছে সামান্য জমি ছিল সে তার কিছু জমি তার ভাইকে থাকার জন্য আশ্রয় দিয়ে দিলেন কিন্তু এখনো পর্যন্ত সাহাব আকরামরা আশ্রয় পাননি ঠিক সেই মুহূর্তে কিন্তু আল্লাহ নবী জানাবে মোহাম্মদ রসুল সাল্লাহ আলাইসালাম প্রথম ঘোষণা দিয়েছিলেন মসজিদ করার জন্য মসজিদ কত গুরুত্বপূর্ণ জায়গা সেজদা করার জায়গা আর মসজিদদের সম্পর্ক হলো তহিদের সঙ্গে সেজদা শুধুমাত্র আল্লাহ আলমিনের সম্মুখে করা হয় দুনিয়ার কোনো মানুষের সম্মুখে সেজদা করা জায়জ নয় সেটা হলো শের আর সাজাদা ইয়ারজুদ শব্দ থেকে এই মসজিদ শব্দ এসেছে তাহলে সেজদা করার জন্য যে জায়গাটি হবে সেটা হলো মসজিদ এই মসজিদ করার গুরুত্ব তো বুঝলাম যে আল্লাহ রব্লা আলমিন বা নবীরা যুগে যুগে এর বিশেষ গুরুত্ব দিয়েছেন এই মসজিদ করলে কি হবে আমরা আমাদের সমাজে বুঝেছি যে মসজিদ করব পাঁচ শক্ত নামাজ পড়ার জন্য মসজিদ হবে এটা হয়েছে কবে জানেন ধর্ম নিরপেক্ষতাবাদ যখন পশ্চিমা কালচারদের কাছ থেকে আমরা ধর্ম নিরপেক্ষতাবাদ শিখেছি সেদিন থেকে এরকম একটা ধারণা আমাদের মাথায় চলে এসেছে যে মসজিদ করব এই জন্য যে ওখানে পাঁচ অক্ত নামাজ হবে মসজিদে যে আরও কিছু হয় এটা আমাদের ব্রেনে কারো কারো ব্রেনে আসে না এমনকি মসজিদের ইমাম সাহেব যদি মনে করে যে নামাজ বাদ দিয়ে রোজা বাদ দিয়ে হজ বাদ দিয়ে অন্য কোনো কথা কোনো অর্থনীতির কথা যদি মলি সাহেব আলোচনা করেন কোনো রাজনীতির ব্যাপারে যদি মলি সাহেব আলোচনা করেন তাহলে আমরাও সমাজের মানুষ এক বাক্যে বলব আল্লাহর ঘরে এই সমস্ত কথা এগুলো ঠিক হচ্ছে না মনি সাহেবের ওই কথাগুলো বলার কি প্রয়োজন ছিল মনি সাহেব নিয়ে কেন ভাবনা চিন্তা করবে এ কথাগুলো কিন্তু আমরাও বলে ফেলি কিন্তু মনে রাখবেন আল্লাহ নদ রাহালামের সেই মসজিদ মসজিদে নবি যে মসজিদ ছিল সবচেয়ে বড় আদালত সমস্ত কিছু বিচার ব্যবস্থা সেই মসজিদ থেকে হতো গরিব মিসকিনদের ভাগ বন্টন সেই মসজিদ শিক্ষা প্রদানের ব্যবস্থাপনা সেই মসজিদ আজকের দিনেও যদি আপনি লক্ষ্য করেন ইতিহাসের পাতা খুলে লক্ষ্য করেন দেখেন সৌদি আরবের বুকে বিখ্যাত ইউনিভার্সিটিসগুলো রয়েছে চাই সে মদিনা ইউনিভার্সিটি হোক চাই সে মানিক সৌদি ইউনিভার্সিটি হোক চাই সে কিং ফাদ ইউনিভার্সিটি হোক চাই সে আল কাসিম ইউনিভার্সিটি হোক সমস্ত ইউনিভার্সিটি গুলোকে একরকম তালিম দেওয়া হয় কিন্তু মনে রাখবেন সেই ইউনিভার্সিটিসের ছাত্রগুলো শিক্ষকগুলো এখনো পর্যন্ত মসজিদে হারাম মসজিদে নবীতে বিখ্যাত সাহেবদের দ্বারসে বসে তারা শিক্ষা অর্জন করে তারা মূল যে শিক্ষাটি তহিদের শিক্ষা পবিত্র কোরআনের মূল যে শিক্ষাটি এখনো পর্যন্ত তারা মসজিদে নবীতে আর মসজিদে হারামে তারা বাকি রেখেছে তাহলে মসজিদ যে শুধুমাত্র নামাজের জন্য নয় মসজিদের মেম্বার থেকে শুধুমাত্র রোজা নামাজ হব জাগাতের কথা নয় অন্যান্য পারিপার্শ্বিক সুবিধা অসুবিধার কথাও যে বলা যেতে পারে সেই ধারণাটা আমরা দূর করে ফেলেছি কখন থেকে যখন থেকে থেকে আমাদের পশ্চিমা কালচারের কাছ আমরা নিয়েছি ধর্ম ধর্ম নিরপেক্ষতাবাদ থাকবে মধ্য ধর্মের আলাদা যে ব্যবস্থাপনাগুলো গুলো ওগুলো ওর মধ্যে যাবে না কিন্তু আপনারা অনেক ইতিহাস শুনেছেন জানেন নবীর চরিত্র থেকেও পেয়েছেন সুমাব সুমা বিন উসালের মতো ব্যক্তিদের ঘটনা মসজিদে বাতা রয়েছে আল্লাহ নবী গিয়ে করছেন সোমামা কি অবস্থায় আছো কেমন আছো ভাবে তাই তো আমাকে অ্যারেস্ট করে এখানে বেঁধে রাখা হয়েছে আবার আমাকে জিজ্ঞাসা করছেন ওই ব্যক্তি সোমামা কেমন আছো তাহলে এর থেকে আমরা বুঝতে পারি যে মানুষকে সংশোধন করে দেওয়ার জন্য এই মসজিদ তৈরি হয়েছিল ইলমের শহর জ্ঞানের শহর আজও পর্যন্ত আমরা সবাই জানি বাগদাদকে জ্ঞানের শহর বলা হয় এই যে জ্ঞান সেদিন যে জ্ঞানের বিকাশ ঘটেছিল সারা বিশ্বে সে কি মনে করছেন বড় বড় ইউনিভার্সিটি হয়েছিল না এই মসজিদ ভিত্তিক শিক্ষার মাধ্যমে হয়েছিল সব কিছু মসজিদ ভিত্তিক শিক্ষার মাধ্যমে হয়েছিল কিন্তু আমরা ভুলে গিয়েছি আজকে যদি আমি কয়েকটি কথা আপনাদের বলি মনে করেন ভারতবর্ষের বুকে এমন কিছু বিখ্যাত যারা বিশেষভাবে দিন ইসলামের খিদমত করেছেন যদি বুখারি সিরাতুল বুখারী দেখি তাহলে আব্দুল সালাম মুবারকুরী সিরাতুল বুখারি লিখে সারা বিশ্বে একটা খ্যাতি অর্জন করেছেন যদি তিরমিজি দেখি তিরমিজি শরীফের আরবি সারা আরবি মানে লিখেছেন মালানা আব্দুর রহমান মোবারাকুরি তহফাতুল আহওয়াজি যদি আমরা মিসকাতের মানে দেখি তাহলে লিখেছেন ভারতবর্ষের একজন খ্যাতনামা আলেম যার নাম হলো মালানা ওবায়দুল্লাহ রহমানি আল মুবারকপুরি যদি সিরাতের ব্যাপারেও দেখি তাহলে এটা সিরাত লিখেছেন সারা বিশ্বে সিরাত লিখে খ্যাতি অর্জন করেছেন আল্লামা শফিউর রহমান মুবারকপুরি আমি বলি আজও যদি কোনোদিন আমাদের কারো সৌভাগ্য হয় যে আমরা সেখানে যাব গেলে বুঝতে পারবেন যে আব্দুর রহমান মোবারকপুরি কোথায় থেকে দাস দিতেন ভারতবর্ষের প্রথম শিক্ষামন্ত্রী আবুল কালাম আজাদের ঘটনাও আপনারা পাবেন যে আবুল কালাম আজাদ মসজিদে গিয়ে হাঁটু বিছিয়ে দিয়ে মালানা আব্দুর রহমান মুবারকপুরীর সামনে বসে তিরমিজির কিছু হাদিসের দাস নিয়েছিলেন ভারতবর্ষের প্রথম শিক্ষামন্ত্রী সেই শিক্ষাগুলো সব মসজিদ ভিত্তিক হতো কিন্তু আজ আমরা ভুলে গিয়েছি আমরা মনে করেছি শুধু মসজিদে মনে হয় এটাই হবে যে নামাজ পড়া হবে রোজার কথা বলা হবে হজের কথা বলা হবে এ শিক্ষা টিকা কেন মসজিদে হবে দাওয়াত দাওয়াতের কাজ কেন মসজিদে হবে এগুলো আমাদের ব্রেনে ঢুকে গিয়েছে কিন্তু এই ধারণাগুলো ভুল সম্পূর্ণটাই ভুল মসজিদ শুধুমাত্র সালাতের তো অবশ্যই আমরা আদায় করব আল্লাহ রব আলমিন আল্লাহ রাবুল আলমিনকে চিনার জন্য যে জায়গা নির্ধারণ করে দিয়েছে সেটা মসজিদ এবং এই মসজিদ থেকে সমস্ত ব্যবস্থাপনা হতে পারে যেটা যুগে যুগে আমরা নবীদের মধ্যেও দেখেছি এমনকি জানাবে মোহাম্মদ রসুল তার পরবর্তীতে আবিনদের যুগে আমরা লক্ষ্য করেছি যুগে যুগে আমাদের মহাদ্দ গ্রামরাও তারাও এই সুন্দর ব্যবস্থাপনা করেছেন অতএব আমরা সেই পথ পন্থা অনুযায়ী চলার চেষ্টা করবো এই মসজিদ তৈরি করবে কারা আল্লাহ নবী জানাবে মোহাম্মদ রসুল সাল্লাম যখন মসজিদে কুবা বানিয়েছেন তারপরে মসজিদে নববী বানিয়েছেন এমত অবস্থায় ইহুদিদের একদল মানুষ বদমায়েশ মানুষ তারা চক্রান্ত করলো যে ওই মসজিদকে গুড়িয়ে দিতে হবে এরা কি করলো অনেক তরবারি অস্ত্র শস্ত্র তারা একত্রিত করল যে মসজিদে নবীকে গুড়িয়ে দেওয়ার জন্য তারা বদমায়েশি শয়তানি একত্রিত করল উড়িয়ে দিতে হবে কিন্তু আলাইসাল্লামের সঙ্গে তাকে সাহাবাকরামরা যদি জেনে যায় যেদের অস্ত্র অমুক জায়গায় রাখা আছে তাহলে ওরা এসে তো সেটা সব নষ্ট করে দেবে কি করা যায় মুসলমানদের নামে অপবাদ দেওয়া হয় আসল সন্ত্রাসকার একটু লক্ষ্য করেন সেই যুগ থেকে ছিল আর এখনো পর্যন্ত আছে মুসলমানরা কোনোদিন এমন কাজ করতে পারে না তারা বুঝলো যে মোহাম্মদ সাল্লাহামে সাহাব আকরামরা যদি জেনে যায় যে অমুক জায়গায় অস্ত্র রেখেছে এদেরকে মারার জন্য তাহলে তো ওরা এসে সেগুলোকে নষ্ট করে দেবে কি করা যায় তখন ওরা একটা মসজিদ তৈরি করলো মসজিদ তৈরি করে সেই মসজিদের মধ্যে সব অস্ত্র শস্ত্র রেখেছে কারা করলো এটা মুসলমানরা করেনি এটা ইহুদিরা করেছিল ইহুদিদের চর আবু আমের আর হারবি সর্বপ্রথম আল্লাহ নবীর কাছে এসে বলছে মোহাম্মদ সাল্লাহ আপনার পিছনে নামাজ পড়তে কতই না ভালো লাগে মুনাফিকদের কথাগুলো দেখেননি কত মিষ্টি মিষ্টি কথা হয় তাদের আপনার পিছনে নামাজ পড়ার মজাই আলাদা তো সর্বদা আমাদের বাড়িতে এখান থেকে প্রায় তিন চার কিলোমিটার দূরে মসজিদে কুবায় নামাজ পড়তে যাবো তো ওটা আমাদের জন্য খুব একটা একটা ব্যাক সাইড আর আপনার কাছেও আপনার পিছনে প্রতিদিন এসে এসে আদায় করবো এটাও আমাদের জন্য বড়ো কষ্টদায়ক তা আমরা একটা মসজিদ তৈরি করেছি যে মসজিদে আপনাকে গিয়ে উদ্বোধন করে আসতে হবে অমুক দিন আপনি গিয়ে একটু উদ্বোধন করে দিয়ে আসবে সরল মানুষ জানাবে মোহাম্মদ রসালাহাল্লাম আচ্ছা ঠিক আছে এখন তো আমি তাবুকের প্রস্তুতিতে আছি আমি তাবুক থেকে ফিরে এসে তোমার মসজিদের উদ্বোধন করে দেব মসজিদে তো অবশ্যই নামাজ পড়তে হবে ঠিক আছে কিন্তু এই যে গভীর ষড়যন্ত্র এটা তো মোহাম্মদ সাল্লাহ জানতেন না তাই তিনি বলেছিলেন আচ্ছা ঠিক আছে আর ওদের চক্রান্ত ছিল মহম্মদ যখনই আসবে মোহাম্মদকে এখানে হত্যা করা হবে আর যারা ইসলামের নামে বিভিন্ন রকম সন্ত্রাসের কথা বলে তাদেরকে জেনে নেওয়া ভালো সেদিনও আল্লাহর নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম যিনি সারা বিশ্ব শান্তি স্থাপন করেছেন তার বিরুদ্ধে এরকম সন্ত্রাস ছড়ানো মানে তার বিরুদ্ধে এরকম টেরিস্টরা বদমায়েশরা এরকম ব্যবস্থাপনা তৈরি করেছিল আল্লাহ রাবুল আলমিন মোহাম্মদ সাল্লাহসাল্লামকে বলেন হ্যাঁ মোহাম্মদ ও মসজিদটা হলো মসজিদে জেরার ও তুমি সালাত আদায় করতে যেতে পারো না তুমি ওই মসজিদে সালাত আদায় করা উসিসা আলী যেটা তাকুয়ার ভিত্তিতে গঠিত হয়েছে যে মসজিদ সেই মসজিদে তুমি সালাত আদায় করো তারপরে আল্লাহ রাবুল আলামিন দ্বিতীয় আয়াতে বললেন মসজিদ কারা তৈরি করবে মসজিদ কাদের মাধ্যমে তৈরি হবে মসজিদ তৈরি হবে ওদের মাধ্যমে যারা আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছে যারা আল্লাহর প্রতি ইমান নিয়ে এসেছে পূর্ণ ইমানে বিশ্বাসী এবং যারা আখেরাতে বিশ্বাসী আখেরাত বলতে কবরের আজাব কবরে যেতে হবে কবরের হিসাব নিকাশ হবে কি আমাদের দিন হিসাব নিকাশ হবে তারপরে জান্নাত আছে জাহান্নাম আছে এই যে আখেরাত এর প্রতি যাদের বিশ্বাস আছে যারা সালাত আদায় করে আর যারা জাকাত প্রদান করে এই চারটি বৈশিষ্ট্য যাদের মধ্যে আছে তাদের দ্বারাই মসজিদ গঠিত হবে কাফের মুসরেকদের দেওয়া অর্থে মসজিদ গঠিত হবে না আল্লাহ রাবুল ঘোষণা দিয়ে দিলেন সেই মসজিদ আমাদেরকে তৈরি করতে হবে দুঃখজনক হলো সত্য আজ আমরা একক মেহনতে একক মেহনতে একজন ব্যক্তি আব্দুল হামিদ একা একা খেটে খেটে সারাদিন পরিশ্রম করে একটা একতলা বাড়ি দাঁড় করিয়ে দেয় আপনারাও প্রচুর মেহনত করেন অনেক পরিশ্রমী আপনারা একক মেহনতে একতলা বাড়ি কেউ দুইতলা বা দাঁড় করিয়ে দিয়েছেন কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য যে সারা গ্রামের এতগুলো একতলা বাড়ি ও মালিকগুলো সবাই মিলে একটা আল্লাহর ঘর তৈরি করতে পারে না একতলা একটা ছাদ দিতে পারে না যে ঘরে বসে বসে আল্লাহর ইবাদত করব যে ঘরকে আল্লাহ ইবাদতের জন্য নির্দিষ্ট করেছেন সেই ঘরে ছাদটা দিতে হবে সারা গ্রামের একাধিক একতলা বাড়ি করা একক পরিশ্রমে তৈরি করা বাড়ির মালিকগুলো সবাই মিলে ছাদ দিতে পারে না কিন্তু একক মেহনতে সবাই বাড়িতে একটা একটা ছাদ দিয়ে ফেলেছে তাই তো আল্লাহ রাবুল আলামিন বলেছেন আমানু। হে ওই সমস্ত মানুষেরা তোমরা যারা ইমান নিয়ে এসেছ লা তুল আমু মালা আউলা হুকুম আজিক্রিল্লা সন্তানদের পিছনে পড়ে আর মালের পিছনে পড়ে আল্লাহ জিকির থেকে দূর হয়ে যায় না আল্লাহ রাস্তা থেকে বেরিয়ে পড়ো না হালাক হয়ে যাও না পথভ্রষ্ট হয়ে যাও না সঠিক রাস্তা থেকে বিচ্ছিত হয়ে যাও না আমি আপনাদেরকে বলবো আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে যে ঘর তৈরি হবে এই ঘর এই ঘরে শুধুমাত্র সালাত আদায় করার জন্য নয় বিভিন্ন রকম শিক্ষা ব্যবস্থা দাওয়াত তবলিকের কাজ দিনে ইসলামের সমস্ত কাজকর্ম আমরা এই মসজিদ থেকেই তার ব্যবস্থাপনা করব। তার জন্য আমাদের দরকার আল্লাহ রাবুল আলমিনের সন্তুষ্টির উদ্দেশ্যে ফি সাবিল্লা আমাদের এই রাস্তাতে খরচ করতে হবে আল্লাহর নবী জানাবে মোহাম্মদ রসুল সাল্লাহাম হচ্ছেন মাম্বান আলিল্লাহ মার্জিদান বানাল্লাহ বাইতান ফিল না যে ব্যক্তি একটা মসজিদ তৈরি করে দিল একটি মসজিদ তৈরি করতে সহযোগিতা করলো আল্লাহ রাবুল আলমিন তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করে দেবে সোহান আল্লাহ আবহামদি সোহান আল্লাহ একটা মসজিদ দুনিয়াতে করে দেবেন আল্লাহ রাবুল আলমিন জান্নাতেও আপনার জন্য একটা ঘর তৈরি করে দেবেন শুধু এখানেই শেষ নয় অন্য একটি হাদিসের মধ্যে আল্লাহ নবী সালাম বলছেন মামবান আলিল্লাহে মসজিদান কাবাইতুল জারাত কোন ব্যক্তি যে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে একটা মসজিদ তৈরি করলো যেখানে আল্লাহর ইবাদত করা হবে এতটুকু সাহায্য করলো যেমন একটা টিড্ডি ফরিং ঘর যেমন হয় এতটুকু সে সহযোগিতা করলো ফরিং ঘর কত বড়ো হয় ফরিং ঘর কত বড় হয় আমরা জানি না সামান্য তার মানে একটা ইটও যদি কোনো ব্যক্তি এই মসজিদে এই আল্লাহর ঘরে দান করে আল্লাহ রবুল্লা আলমিন তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করে দেবে তবে সেই দানটা হবে উলুহিয়াতের উপরে তহিদের উপরে বিশ্বাসী ব্যক্তির দান আমি তহিদে বিশ্বাস করি না আমি আল্লাহর সামনে সাজদা করা থেকে বিরত আছি অন্য কোন জায়গায় আমি অন্য কাউকে বিশ্বাস করি প্রভু হিসাবে তারপরেও যদি আমি হাজারো দান করি হাজারো কিছু করে দিই তাও আল্লাহ রব্ল আলমিন আমাকে কবুল করবেন না এটাও আমাকে জেনে রাখতে হবে আমার ইয়াতি গায়রাল ইসলামে দি না ফলা ইকবাল আলামিন হো আল্লাহ রব্ল আলমিন বলছেন দিনে ইসলাম ব্যতীত অন্য কোনো ছায়াতলকে কেউ আর করলো আর তারপরে সে মনে করছে আমি জান্নাতে চলে যাবে এমনটা কোনো দিন হতে পারে না আমি আল্লাহ তাকে কখনোই কবুল করবো না এ পর্যায়ে এসে কয়েকটি সাহাব আকরামদের ইতিহাস যদি আমি আপনাদের স্মরণ করাই বুঝতে পারবেন আল্লাহ নবী জানাবে মোহাম্মদ রসুলাম একদিন দাঁড়িয়ে বলছেন হে আমার সাহাবারা তোমাদের মধ্যে কে এমন আছে যে মসজিদে নববীর সংস্কার করে দেবে আমি মোহাম্মদাম তার জান্নাতের সার্টিফিকেটের কথা ঘোষণা করছি হরত ওসমান রাজি আল্লাহ তালাম দাঁড়িয়ে বলছে আল্লাহ নবী আমি করে দেব আমি করে দেব হ্যাঁ ঠিক আছে তোমার জন্য জান্নাত পাকা হয়ে গিয়েছে তুমি বসো আল্লাহ নবী নবীলাম আবার একটি মসজিদের ঘোষণা দিলেন এমন কোন সাহাবি আছো তোমাদের মধ্যে এমন কে রয়েছে যে অমুক মসজিদটি সংস্কার করে দেবে আমি মোহাম্মদ সাল্লাহ তার জান্নাতের ব্যাপারে ঘোষণা দিচ্ছি হরত উসমান দাঁড়িয়ে বলছে আল্লাহ নবী আমি করে দেব। আল্লাহ নবী বলছে তুমি বসে বলো ঠিক আছে তোমার জান্নাত পাকা হয়ে গিয়েছে তুমি বসো আবার একটি মসজিদের ঘোষণা দিয়ে আল্লাহ নবী বলছেন ওখানে একটি মসজিদ তৈরি হবে তা সংস্কার করতে হবে তোমাদের মধ্যে কে আছো যে মসজিদটি সংস্কার করে দেবে আমি তার জান্নাতের ঘোষণা দিচ্ছি তখন আল্লাহ নবী জানাবে মোহাম্মদ রসুল সাল্লাহামের সম্মুখে উসমান দাঁড়িয়ে বলছে আল্লাহ নবী আমি রয়েছি আমি করে দেব। এমনি সাতটি মসজিদের কথা আল্লাহ নবী সালাম বললেন সাতবারই ওসমান দাঁড়িয়ে বলছেন হ্যাঁ আল্লাহ নবী আমি করে দেব। আজ আমাদের সমাজের আমরা কিছু মানুষ আমরা মনে করি আমি পাঁচশো টাকা দিয়েছি মানে জান্নাত কিনে ফেলেছে তারপরে হ্যাঁ জান্নাতের কথা যখন বলা হয়েছে আলহামদুলিল্লাহ শুনেছি তারপরে আর দেওয়ার কথা মনে করি না জান্নাত তো কিনেই নিয়েছি আবার কোন জান্নাতে আমি যাব। কিন্তু ওসমান যাকে সাত সাতবার বলার পরেও ওসমান রাজি আল্লাহ তাল এখন অপস্তুত যে আল্লাহ নবী আমি রয়েছে আপনি আল্লাহ রাস্তায় আপনার খাঁটি মালটা দেবেন আপনি মসজিদে জাকাতের মাল দিতে পারবেন না জাকাত দেবেন না আপনার মেহনত করা নিজের মেহনত পরিশ্রমের টাকাটি মসজিদে দেবেন হালাল টাকা তাহলে সেটা আল্লাহ রব আলমিন গ্রহণ করবেন জাকাতের মাল অনেকে আমরা অনেক ভুল করে মসজিদে দিয়ে দিই মাল দেওয়ার জন্য নয় আপনি আপনার মেহনতের জাকাত দেওয়ার পরে মেহনতের মাল যদি আপনি আল্লাহর ঘরে দান করেন আল্লাহর ঘরকে বড় করতে আপনি দান করেন আপনার দান দিন বিফলে যাবে না আপনি দান করছেন আপনার দানে বরকত হবে এটা আল্লাহ রাবুল আলমিনের ঘোষণা আল্লাহ বলছেন দানে বরকত হয় নবী বলছেন দান করলে বরকত হয় আর আমরা মনে করছি কই এক হাজার টাকার মধ্যে একশো টাকা দিয়েছি নশো টাকা তো সেই দু বছর ধরে পড়ে আছে বরকত কোথায় হলো এটা আমাদের ভাবনা এটা আমাদের ভাবনা মাত্র জনাবে মোহাম্মদ সাল্লাম বলেছেন দানে বরকত হয় তো অবশ্যই বরকত হয় সেই সাহাবাদ সেই উক্তির কথা আমাদের স্মরণে আনতে হবে সাহাবাকরামদের শাহাব আকাররা বলছেন মাহম্মস আল্লাহ আসলাম যদি এই কথা বলে পুকুরের মাঝখানে আগুন জ্বলছে আমরা বলবো যে আমাদের চোখ দেখতে ভুল করছে কিন্তু মাহম্মস আলহসলাম ভুল বলতে পারেন না আবু জাহের সকাল সকাল আবু বকারের বাড়ি পৌছে গিয়ে ব যায় আবু বকার কোনো ব্যক্তি যদি এই কথা বলে সাত আসমান দেখে এসেছি জান্নাত দেখে এসেছি জাহান্নাম দেখে এসেছি এই কথা কি বিশ্বাস করা যায় আবু বকার বলছেন না তা কখনো যায় না এটা হতে পারে কোনো দিন না তোমার সেই যার কথা তুমি মানো সেই মোহাম্মদ সেই নামের যার পিছন পিছন তুমি ঘরো ওই মোহাম্মদ আজকে সকালে ফজরের সময় এই কথা বলছে আবু বাকার সিদ্দিক উত্তর দিয়ে বলছেন হে আবু জাহেল হে আবুল হাকাম শুনে রাখো জানাবে মোহাম্মদ রসুল সাল্লাহাম যদি এই কথা বলে থাকেন অবশ্যই তিনি সত্য কথা বলেছেন আমার আপনার ইমান এমনটাই হওয়া দরকার ছিল যে আল্লাহ নবী সাল্লাম বলছেন দান করলে মাল বৃদ্ধি হয় আর আমরা ধারণা করছি দান করলে মাল কমে যায় এই ধারণাটা ভুল একজন ব্যক্তি মনে করেন যে একজন ব্যক্তি মসজিদের মেম্বার কিনে নিয়ে এসেছেন মেম্বার কিনেছেন পাঁচ হাজার টাকা দিয়ে কিনেছেন তো মেম্বার কিনে আনার পরে ওই কেউ দাঁড়িয়েছে আর ভেঙে পড়েছে আর একজন ব্যক্তি মেম্বার কিনে এনে দিয়েছেন পাঁচ হাজার টাকায় কিন্তু সেটা আজ পাঁচ বছর ধরে চলছে বরকত বুঝতে পারছেন এনেছেন আনার পরে ভেঙে গেল তার বরকত হয়নি আর একজন ব্যক্তি এনেছেন পাঁচ বছর এইভাবে আছে তার মানে বরকত হয়েছে আপনার মাল ধন সম্পদে এইভাবেই বরকত হবে যদি আপনার পূর্ণ ইমান থাকে তাহলে সেক্ষেত্রে আমি আপনাকে বলবো আল্লাহ রাবুল আলমিনের সন্তুষ্টির উদ্দেশ্যে ফি সাবিদুল্লাহ আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে এই আল্লাহর ঘরে আপনাকে বেশি বেশি দান করতে হবে এমন কি আমি তো বলি যে একটা দিন এমনটা ছিল এই ঘরের প্রতি আমাদের দরদ না হওয়ার অন্যতম কারণ হলো আমরা পকেটের টাকাই ঘরে দিই না আমরা মনে করি ফ্রি কখন হবে কেউ একটা দিয়ে দেবে দিয়ে আমরা তখন নামাজ পড়তে যাব দুর্ভাগ্যজনক বিষয় হলো সত্য যে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহর ঘরে আমি সালাত আদায় করো কি বলছেন এই ঘরে সালাত আদায় করবেন না কি বলছেন ধারণাটা কি বাড়িতে করবেন শুনে রাখুন আপনি বাড়িতে সালাত বাড়িতে ফরজ সালাত আদায় করার জন্য বাড়ি তৈরি হয়নি আল্লাহ সাল্লাম বাড়ির বিষয়ে স্পষ্ট করেছেন আপনারা হয়তো অনেকেই বাড়িতে নামাজ পড়েন কিন্তু ভালো করে মনে রাখেন আমরা বিশ্লেষণ হয় দিতে পারিনি এটা আমাদের ব্যর্থতা আর না হয় আপনারা বুঝতে ভুল করেছেন সালাত আদায় আপনাকে মসজিদ করতে হবে আপনি বাড়িতে সালাত আদায় করছেন এই সালাত কতটা গ্রান্টেড হবে আমার জানা নেই তবে মনে রাখবেন আল্লাহ নবী সাল্লাহাম বলছেন তোমরা ঘরকে কবরস্থান স্থান বানিও না ওই যে নামাজটা সেটা হলো সুন্নত নামাজ সেটা ফরজ নামাজ নয় একজন সাহাবি আল্লাহ নবীর কাছে এসে বলছেন যে আল্লাহ নবী আমি তো রাস্তা দেখতে আমি দেখতে পাই না আমি অন্ধ মানুষ আমি অন্ধ মানুষ আমি দেখতে পাই না আমি কি সালাত আদায় করতে মসজিদে যেতে হবে তা আল্লাহ নবী সালাম বচ্ছেন যাও ঠিক আছে বাড়িতে সালাত আদায় করো একটু দূরে সাহাবি চলে গিয়েছেন হ্যাঁ শোনো তুমি কানে শুনতে পাও হ্যাঁ আমি কানে শুনতে পাই তাহলে তোমাকে মসজিদে আসতে হবে তাহলে মসজিদ হলো ফরজ সালাত আদায় করার জন্য মসজিদে আপনাকে আসতেই হবে বাড়িতে একলা সালাত আদায় করার তুলনায় মসজিদে এসে যদি আপনি সালাত আদায় করেন তাহলে একলা নামাজ পড়ার তুলনায় মসজিদে এসে জমা সহকারে নামাজ পড়লে পঁচিশ গুণ বেশি নাকি হবে নাকি বেশিটা আপনার দরকার নেই অন্য রায়তের মধ্যে এসে যে সাতাশ গুণ বেশি নাকি হবে দুটোই তো সেই হাদিস খুচরো খুচুর উপরে নির্ভর করে আপনি এত বেশি নাকি পাবেন আপনি মালধন সম্পদ নিজের কাছে রেখে দিয়েছেন না আপনার ওই মালধন সম্পদ থাকতে পারে না অসম্ভব ওই মালধন সম্পদ থাকবে না বিশ্বের ইতিহাসে এমন একটা নজির আমাকে দেখিয়ে দেন যে আল্লাহ আদম আজ পর্যন্ত আর আগামী দিনেও কোনো দিন ঘটবে না একজন ব্যক্তির কথা আমার সম্মুখে উঠে দাঁড়িয়ে বলেন যমুক ব্যক্তি দান করতে করতে ফকির হয়ে গিয়েছে একজন ব্যক্তির নাম বলেন তো দেখি একটা ব্যক্তির নাম দেখাতে পারবেন না বিশ্বের ইতিহাসে এরকম নজির কোনো দিন ঘটেনি কিন্তু এরকম আমি হাজার হাজার নাম আপনাদেরকে উনিয়ে দিচ্ছি যে অনেক টাকার মালিক ছিল আল্লাহর রাস্তায় দিত না তার দ্বারা মুসলিম উপকৃত হয়নি সে ধ্বংস হয়ে গিয়েছে এমন ইতিহাস অনেক দেখতে পাবে ফি সাবিল্লা বা আপনার দ্বারা যদি মুসলিম উম্মা উপকৃত না হয় আপনি ধ্বংস হবেন এটাই সত্য ওই ঘটনা মনে করেন এই ঘটনাটাই বলে আমি বক্তব্য শেষ করব। অনেক এ বিষয়ে অনেক হাদিস রয়েছে তারপর একটা ঘটনায় আপনি মনে করেন একজন ব্যক্তি ছিল জামানায়। সেই ব্যক্তি তার বাগানের যা ফল হতো সে সেই ফলগুলোকে তিন ভাগে ভাগ করত নিজে এক ভাগ রেখে দিত আর এক ভাগ আত্মীয় স্বজনদের আর এক ভাগ গরিব মিসকিনদের তার তিনটে সন্তান মনে করলো যে আমার আব্বা কি পাগল টাগল নাকি সব মান লোকেদের দুই ভাগ তো দিয়ে দেয় আমরা যদি দুই এক সপ্তাহ দুই এক হাট যদি লোককে না দিয়ে দিই সব চুরি চুরি বিক্রি করে দিই তাহলে অনেক মালের অধিকারী হব বাপ যখন মারা গেল ওই ভাইয়েরা বসে বসে এরকমই একটা সিদ্ধান্ত নিল যে এই কাজটাই আমরা করবো কোন মিসকিন যেন না জানতে পারে কোনো গরিব যেন না জানতে পারে তখন তারা সিদ্ধান্ত করলো যে কালকে সকালে বেরিয়ে পড়বো রাতের অন্ধকার থাকতে থাকতে আমরা বাগানের ফল সব কেটে নিয়ে আসবো আর কেউ যেন না জানতে পারে কোনো মিসকিনও যেন না জানতে পারে আল্লাহ রাব্দুল আলামীন তাদের নকশা টেনে দিয়ে পবিত্র কোরআন মাজে সুরা মুনের কয়েকটি আয়াৎপর পর অবতীর্ণ করলেন ফাতাহফা আলাইহা তো ইফ মেরাব্বিক অহম না এমন এ সিদ্ধান্ত করল তারা ইনশাল্লাহ বলল না তা আল্লাহ আব্দুল আলামীন কী করলেন ফেরোস্তাদের একটা দলকে পাঠিয়ে দিয়ে সেই বাগানকে ধুলিসাধ করে দিলেন অহম না এমন তখন এরা ঘুমাচ্ছিল ফাজ বাহাত সারেম এমন হয়ে গেল যে ওখানে বাগানই ছিল না তখন এই ভাইরা সকালে ডাক দিচ্ছে যাবে না চলো দূর চলো আল্লাহ তোমাদের খেতের দিকে যদি বাগানের ফল কাটতে হয় তাড়াতাড়ি চলো ফানতালাকু তারা চললো অহমা ফাতুন এই সময় তারা ভয়ে 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 চলছিল যাতে গরিব মিষ্কিনা জেনে না যায় এবং তারাই বলছে আল্লাহ এত খুলান্না হালিয়া কম মিসকিন আজকে যেন কোনো মিসকিন না জানতে পারে বুঝতে না পারে কেউ যেন না জানতে পারে আমাদের জন্য অন্যদিকে দিতে না হয় সব বিক্রি করে পকেটে ভরব ফালাম্মা রাও হা যখন এগিয়ে যেতে লাগলো আগে গিয়ে দেখলো কলু তখন তারা বলতে লাগলো ইন্নালা যাওয়াল আমরা মনে হয় রাস্তা ভুলে গিয়েছে রাস্তা তো খুঁজে পাচ্ছে না কলাসা তহুম আলাম মাকুল্লাকুম লাউলা তুষাব্বিহোন এমন নাই তাদের মধ্যে একজন নেককার বলছে গো রাস্তা ভুলে যাওনি তোমরা মাহরুম হয়ে গিয়েছো এই কারণে আমি তোমাদেরকে বলে নিই যে তোমরা আল্লাহকে স্মরণ করো তোমাদেরকে মাহরম করে দেওয়া হয়েছে তোমাদের মালকে ধ্বংস করে দেওয়া হয়েছে তোমাদের খেতিকে বরবাদ করে দেওয়া হয়েছে আজকে যখন আপনি আমি মৃত্যু প্রায় মৃত্যুর শ্বাস আমার বয়ে চলেছে মানে মৃত কষ্ট সঙ্গে আমি লড়াই করছি এমত অবস্থায় আমাদের সমাজের আমার মা বোনেরা আমার ভাইয়েরা আমার বৃদ্ধ বাপ দাদাজিরা তারা গিয়ে বলে কি দেখ ঠোঁটটা এখনো নাড়া দিচ্ছে দে ওকে একটু গালে পানি দে ওর গালে একটু দুধ দিয়ে দে বলে না বলে না কথা অবশ্যই বলে কিন্তু ও কি আপনার কাছে দুধ চাই না পানি চায় কোনোদিন দুধ চেয়েছে পানি চেয়েছে কি চায় না ঠোঁটটা শুকিয়ে যাচ্ছে জান বেরিয়ে যাচ্ছে তাই দুধ দেওয়ার দরকার এটা আপনার কথা হতে পারে কিন্তু আল্লাহরব্লা আমিন ওই যে ব্যক্তিটা মুখ নাড়িয়ে নাড়িয়ে কিছু একটা বলছিল যেন কি বলছিল আল্লাহর ব্লালামিন পবিত্র কোরান নাজিসরা মুনাফেকনের মতো বলে দিয়েছেন কি বলেছে ওয়ান ফিকুম মিম্মা রাজাক না কুম্মিন কবলে আইয়ে আতিয়া আহদা কুমুল মাউত তোমরা মৃত্যুর আগে আল্লাহর রাস্তায় খরচ করো আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য তোমরা আল্লাহ রাস্তায় বেশি বেশি দান খায়রাক করো পবিত্র কোরআন এবং সেই হাদিসের বার্তা পৌঁছে দেওয়ার জন্য সেই রাস্তায় তোমরা বেশি বেশি দান খায়রাত করো আল্লাহ সন্তুষ্টির মাধ্যম হিসাবে যে মসজিদ যদি ইবাদত গায়ের নির্দিষ্ট স্থান আল্লাহ নির্ধারণ করে থাকেন সেই মসজিদ বানানোর ক্ষেত্রে বেশি বেশি তোমরা দান খায়রাত করো কেন কখন করবে মিন কবলে আইয়া আতিয়া আহাতা কুমুল মাউত তোমার মৃত্যু আসার পূর্বে আল্লাহ বলে দিয়েছেন কেন যখন তার কাছে ইজা যা আহাদা কুমল মাওত যখন তার কাছে মৃত্যু এসে যায় ফাইয়া আকুল আসে বলে লাউলা তানি যদি আমার মৃত্যুটা একটু পিছিয়ে দেওয়া হতো কি বলে আমার মৃত্যুটা যদি একটু পিছিয়ে দেওয়া হতো তাহলে আমি একটু দান সাদা করতাম একটু দান করতাম একটু টাকা পয়সা আল্লাহ রাস্তায় দিয়ে দিতাম আর নেককার লোকেদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম লাউ লা আক্ষারতানি মুখ যে নাড়িয়ে নাড়িয়ে ঠোঁটটা নাড়িয়ে নাড়িয়ে কি একটা বলে আপনারা মনে করেন হয় দুধ চাচ্ছে না হয় পানি চাইছে ওই দুধ আপনার কাছে চায় না পানিও আপনার কাছে চায় না সে এই কথাই বলে লাউলা লা আক্ষারতানি যদি আমার মৃত্যু ওয়ালা একটু পিছিয়ে দেওয়া হতো আমার মৃত্যু যদি সামান্য পিছিয়ে দেওয়া হতো ভাইয়া কুলা সে বলে যে আমার মৃত্যু যদি সামান্য পিছিয়ে দেওয়া হতো ফা সাদাকা আমি সাধগা করতাম আমি দান করতাম সরহীন এবং নেককার লোকেদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম এই কথাই সে বারবার বলে তাই আমি বলি মৃত্যু আসার আগে আল্লাহর রাস্তায় ফিসাবিল সাবিল্লা এগুলো দেওয়ার চেষ্টা করেন আপনি মারা যাবেন আপনার কিছুই বাকি থাকবে না আপনার কবরে বিভিন্ন মাধ্যম দ্বারা আপনার সন্তানের নেকি পৌঁছানোর চেষ্টা করবে কখনো কবর দেওয়া লোকগুলোকে আর ইমাম সাহেবগুলোকে ডেকে বিভিন্ন রকম ভাবে নেকি পৌঁছানোর চেষ্টা করবে অন্যান্য মাধ্যমে নাকি পৌঁছানোর চেষ্টা করবে মনে রাখবেন আপনি যখন মারা যাবেন আপনার কবরে নাকি কেমন ভাবে পৌঁছাতে পারে পৌঁছে যাবে এটা একটা হাদিস শুনে আমার বক্তব্য শেষ আমি আর বাড়াবো আবু দাউদের স্পষ্ট হাদিস নবিসাম বলছেন এজামাত আল ইনসান যখন কোনো মানুষ মারা যায় ইনকাতা আনহু আমাল হু তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায় যখন কোনো মানুষ মারা যায় তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায় কবরে ফুক মারলেও নাকি পৌঁছাবে না বিভিন্ন মাধ্যমে পৌঁছানোর চেষ্টা করলে পৌঁছাবে না সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায় এই কথা বলার পরে আল্লাহ রসুল বলছে ইল্লামিন সালাসাতিন শুধুমাত্র তিনটি আমল তার কবরে যেতে থাকে তার মধ্যে নাম্বার ওয়ান সাদাকাতিন জারিয়াতিন ওই নাকি ওই সাদাকা যেটা জারি থাকে জারি থাকে বলতে জারি থাকে বলতে ওখানে একটা কল বসিয়ে দিয়েছিলেন রাস্তার ধারে মানুষ আসার সময় উজু করে আলহামদুলিল্লাহ ভালো কিন্তু মনে রাখবেন জারি বলতে ওই কলটা যতদিন পানি উঠবে মানুষ ব্যবহার করবে ততদিন জারি আর ওই কল যদি নষ্ট হয়ে যায় পানি না ওঠে মানুষ ব্যবহার না করে তাহলে কিন্তু ওটা জারি নয় জারি আর থাকলো না তাহলে সাদাকাতি জারিয়া দিন ওই সাদকা যেটা জারি থাকে তার মানে আপনি মসজিদে একটা ইট দান করেছেন মসজিদে একটা দি একবার সে সিমান দিয়েছিলেন এই মসজিদে আল্লার কোন বান্দা যতদিন ইবাদত করবে সেই মসজিদের ইবাদতকারীদের জন্য আপনি কবরে শুয়ে পড়ে পড়ে তার একটা একটা নেকি পেতে থাকবে এটা হলো সাদগা জারিয়া কোন মাদ্রাসায় কিছু দান করেছেন সেই মাদ্রাসায় যতদিন বাচ্চারা পড়াশোনা করবে সেই বাচ্চাদের পড়াশোনা করার জন্য একটা সাদকা জারি আপনার কবরে পেতে থাকবেন আপনি আপনি মারা গিয়েছেন আপনার সন্তানেরা আপনার কেউ আগে মারা গিয়েছে করে যেতে পারেনি বা কতটা করেছে আপনি জানেন না সেই মৃত ব্যক্তির নামে যদি এই জারিয়া করেন তাহলে সেটা তার কবরে পৌঁছাবে কিন্তু মনে রাখবেন এর বাইরে খাওয়া দাওয়া থেকে নিয়ে আরো যে ব্যবস্থাপনা আপনারা তৈরি করেছেন সেই খাওয়া দাওয়া ফুরিয়ে যাবে শেষ হয়ে যাবে ওটা জারি থাকলো না এটা মাথায় রাখবেন দ্বিতীয় নম্বর আও ইলমিন ও শিক্ষা যে শিক্ষা মানুষকে লাভদায়ক করে আজকে মনে করেন আমি এখানে বক্তব্য রাখছি আমার এই বক্তব্য আপনারা শুনছেন হয়তো অল্প কিছু সংখ্যক মানুষ কিন্তু এই বক্তব্য আজকে সারা বিশ্বে এক সপ্তাহের মধ্যে তিন হাজার চার হাজার মানুষ দেখবে বা পরবর্তীতেও দেখতে পারে তাহলে তারা যদি আমার এই কথায় উপকৃত হয় এই আল্লাহর ঘরে দাঁড়িয়ে যদি আমার এই কথার দ্বারা থেকে উপকৃত হয় আপনাদের তৈরিকৃত ঘর তারও সদাগায় জারি আপনারা পাবেন ও শিক্ষা যে শিক্ষা মানুষকে লাভদায়ক করে এই মসজিদে আপনারা এমন একটা শিক্ষা ব্যবস্থা করেছেন যে শিক্ষার দ্বারা মানুষ পর আরও আরো উপকৃত হচ্ছে এর ধারাই কথা কিয়ামত পর্যন্ত উপকৃত হবে আপনারা তার নেকি পেতে থাকবেন আও ওয়লাদিন সালিহিন ইয়াদউ লহু नेक সন্তান যদি তৈরি করতে পারেন শর্ত नेक সন্তান যদি পিতামাতার জন্য দুয়া করে সেই দুয়া আপনার কবরে পৌঁছাতে থাকবে এর বাইরে আর কিছু হবে না তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা কুরআন সুন্নাহ এই মসজিদ আল্লাহর ইবাদত করা একমাত্র আল্লাহ রবুল আলমীর সামনে মাথা নত করার জন্য এই মসজিদ অহাদে নিয়াদ একত্রবাদে বিশ্বাসী এই মসজিদ এই মসজিদে যে কাজকর্মগুলো বাকি রয়েছে সেগুলোতে আপনারা বেশি বেশি সহযোগিতা করুন বেশি বেশি সহযোগিতা করুন আর আমার যে সমস্ত ভাইয়েরা দিয়ে দিয়েছেন অলরেডি কিছু কিছু দিয়ে দিয়েছেন আমি অনুরোধ করব যে পুরো কমপ্লিট করতেই আল্লাহর ঘর আরও বেশি বেশি আপনারা দান খয়রাত করেন এবং যারা দিয়েছেন তাদের সকলের জন্য আমি দোয়া করি আল্লাহ এটাই যেন সকলের জন্য আমাদের জন্য জান্নাতের পাতে হয় আমার যে সমস্ত ভাইরা দিয়েছেন তাদের জান্নাতের পাতে হয় আল্লাহ দান করো আমরা যেন বেশি বেশি দিয়ে এই দিন ইসলামের তহিদের ঘরকে আমরা যেন বাঁচিয়ে রাখতে পারি এবং বেশি বেশি আমরা এটাকে আবাদ করতে পারি আল্লাহ তফিক দান করা আমিন আমাদের মধ্যে যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করা আমিন আমাদের মধ্যে যারা দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন আল্লাহ তাদের ইলিনে জায়গা দান করো আমরাও যতদিন দুনিয়ায় বেঁচে থাকবো আমরা দিন ইসলামের উপর জন্য বেঁচে থাকতে পারি আল্লাহ তৌফিক দান করো যখন মৃত্যুবরণ করবো আল্লাহ ইমানের হালাতে এই জন্য মৃত্যুবরণ করতে পারি তৌফিক তফিক দান করো আমিন কি আমাদের জন্য দিন যেন সবাই আমরা জান্নাতে প্রবেশ করতে পারে আল্লাহ দান করা আমিন এই আমল এই সামান্য দান এই ইরাদা এই নিয়ত এটাই যেন আমাদের জান্নাতের পাতেও হয় আল্লাহ ফিকদান করা আমিন রব্বানা তাকাবল মিন্ন কান্তা সামিউল আলিম আলীম অতুব আনকান্তা তা রহিম সুবাহানা আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি আলহামদুলিল্লাহ আলামিন